আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগের প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে মেরুল বাড্ডা ল্যাবেট এবং রামপুরা বনশ্রীর ফরাজি হাসপাতালে চেম্বার করছি। শরীরের জন্য আমরা সাবান ব্যবহার করি, কেন করি? কেননা শরীরের ঘাম, দুর্গন্ধ, ময়লা যেন দূর হয়ে যায় এবং শরীরটা একই সঙ্গে একটা হেলদি এনভায়রনমেন্ট থাকে। তো মাথার ত্বক, স্কাল্প এবং মাথার ত্বকের উপরে অবস্থিত হেয়ারের জন্যও কিন্তু এনভায়রনমেন্ট সঠিক রাখার জন্য আমাদের একটা ক্লিনজার ব্যবহার করা উচিত। এক্ষেত্রে ক্লিনজার হিসেবে সারা বিশ্বে পপুলার হচ্ছে শ্যাম্পু। তো শ্যাম্পু আসলে চুলের জন্যই বেসিক্যালি তৈরি করা। তো শ্যাম্পু অনেক ধরনের আছে, শ্যাম্পু আছে, যেমন শ্যাম্পুকে আমরা যদি ব্রড রেঞ্জে ভাগ করি তাহলে সেটাকে আমরা বলবো মেডিকেটেড শ্যাম্পু এবং নন মেডিকেটেড শ্যাম্পু। মেডিকেটেড শ্যাম্পু আমরা সাধারণত ব্যবহার করি তখনই যেসব স্কাল্প বা ত্বক হচ্ছে যে রোগ আক্রান্ত। তো মেডিকেটেড শ্যাম্পুর মধ্যে যেমন ত্বক, মাথার ত্বকে অনেক ধরনের রোগ হয়ে থাকে, যেমন সবথেকে বেশি যেটা আমরা পেয়ে থাকি মাথার ত্বকের খুশকি। তো মাথা ত্বকের খুশকির জন্য, খুশকি যেহেতু এক ধরনের একজিমা এবং এখানে প্রচুর পরিমাণে মরা চামড়া উঠে থাকে, এই মরা চামড়াকে দূর করার জন্য একটা পাওয়ারফুল ক্লিনজার ব্যবহার করা উচিত। এক্ষেত্রে কেটোকোনা জল, স্যালিসিলিক অ্যাসিড, কোল্টার, সেলেনিয়াম সালফাইড, সাইক্লোপাইরক্সালামাইন এবং বিভিন্ন ধরনের মলিকল দিয়ে এখন পর্যন্ত মেডিকেটেড শ্যাম্পু হচ্ছে। রেঞ্জ বা কনস্টিটিউয়েন্ট কম বেশি হয়ে থাকে বিভিন্ন গ্রুপে। তো এইসব কম্বিনেশনের শ্যাম্পুগুলো কিন্তু খুব ভালো কাজ করে। তবে এই ক্ষেত্রে কথা হলো যে এক মলিকুল দেখা যায় যে অন্য এক এক পেশেন্টের উপর ভালো কাজ করে, সবার জন্য সমান কাজ করে না। আবার পেশেন্ট যখন ভালো মানে রোগাক্রান্ত থাকবেন তখন আমরা মেডিকেটেড শ্যাম্পু একটু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করতে বলি। যখন তার রোগটা কমে যাবে তখন মেডিকেটেড শ্যাম্পু দেখা যাচ্ছে যে আমরা উদাহরণ হিসেবে বলে থাকি কোনো পেশেন্টের যদি সেবোরিক ডার্মাটাইটিস হয় তো তখন পেশেন্টকে বলি যে সপ্তাহে একদিন পর পর শ্যাম্পু দিবেন, সেটা সপ্তাহে তিনবার হলো তাহলে শ্যাম্পু দিবেন। যখন রোগটা একটু কমে গেল সপ্তাহে দুইবার দিবেন, তারপর কমে গেলে সপ্তাহে একবার দিবেন। কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস হচ্ছে এমন এক ধরনের একজিমা যেটা কখনো পুরোপুরি সারে না, এই জন্য একটা মেডিকেটেড শ্যাম্পু দিয়ে কন্ট্রোল রাখাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। এবং অন্য দিন আপনি যদি শ্যাম্পু ব্যবহার করতে চান তো আপনি নন মেডিকেটেড শ্যাম্পু, কসমেটিক ব্র্যান্ডের শ্যাম্পু দিতে পারেন। মেডিকেটেড ব্র্যান্ডের শ্যাম্পুর ক্ষেত্রে একটা কথা হলো যে এসব ব্যবহার করলে আমাদের কাছে অনেকেই কমপ্লেন করেন যে চুলটা অনেক ড্রাই হয়ে যায়, হার্শ হয়ে যায় বা অনেক সময় রুক্ষ থাকে। তো এক্ষেত্রে মেডিকেটেড সঙ্গে নন মেডিকেটেড যদি আপনি মিলিয়ে ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার এই দুশ্চিন্তা থাকবে না। অথবা মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করার পরে আপনি চুলে কন্ডিশনার ব্যবহার করে নেবেন, তাহলে আপনার চুলটা গ্লেসি এবং রুক্ষতা দূর হয়ে যাবে। তো এইভাবে ব্যবহার করবেন। সাধারণত আমরা রোগাক্রান্ত অবস্থায় বলি তিনবার, না হলে দুইবার একবার, এবং আপনার রোগ কমে গেলে আপনি নন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে পারবেন। এবং শ্যাম্পু ব্যবহার করার নিয়ম হচ্ছে আর অনেকভাবে করা যায়, তবে আমরা সময়ের অভাবে অনেক সময় তাড়াতাড়ি গোসল করে ফেলি, এটা করা উচিত না। চুলের জন্য মাথার ত্বকে কি আগে সর্বপ্রথম উচিত হলো ত্বকটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নেওয়া, তারপরে শ্যাম্পুর বেস কিছু সময় দিয়ে মাথায় ঘষে রেখে দেওয়া, সেটা মেডিকেটেড হোক নন মেডিকেটেড হোক। তারপর কুসুম গরম পানি পারলে ভালো, না পারলে নর্মাল পানি দিয়ে তাতে ওয়াশ করে মাথার ওই জায়গাটা পরিষ্কার করে ফেলা। এর দ্বারা মাথার উপরের স্কেলের ময়লা বা দুশ্চিন্তা, ময়লা বা ঘাম চলে গেল, আবার একই সঙ্গে চুলটাও হেলদি থাকলো। এভাবেই নিয়ম করে শ্যাম্পুটা করা উচিত। তো শ্যাম্পু ব্যবহার করতে যত্নবান হবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।